सुप्रिय शिक्षार्थीवृंद सलामु आलैकुम आमी मोहम्मद अख्तरुज्जामान सहकारी अध्यापक इतिहास विभाग तुम्हारे साथे आमार बेश कयेकटी भार्चुअल क्लास हुए छे प्रथम अध्याय एवं द्वितीय अध्याय क्लियर करेछी तृतीय अध्यायेर मोटामोटी 80% শেষ করেছি আজকে হয়তো কিছু আলোচনা করে তোমাদের তৃতীয় অধ্যায় শেষ করে দেব প্রথম অ্যাসাইনমেন্ট তোমরা ভালো করেছো নিশ্চয়ই তোমরা রেজাল্টটা দেখেছো তোমরা দ্বিতীয় অ্যাসাইনমেন্টেরও নিশ্চয়ই নোটিশ পেয়ে গেছো দুই এক দিনের মধ্যে আমরা প্রশ্ন দিয়ে দেব ইতিহাসের পক্ষ থেকে যথারীতি নির্দেশ মোতাবেক তোমরা 15ই মার্চের মধ্যে কলেজে সেই তোমাদের উত্তরপত্রগুলি জমা দিয়ে দিবে যাই হোক আজকে প্রথম বিশ্বযুদ্ধ ভার্সাই সন্ধি এগুলি নিয়ে সর্বশেষ ক্লাস তোমাদের সাথে আলোচনা কন্ডাক্ট করব তো তোমরা জানো যে প্রথম বিশ্বযুদ্ধের ডেটটা তোমরা হয়তো জেনে থাকবে কিছু কিছু ডেট এবং নাম ইতিহাসের এই বিষয়গুলি তো তোমাদেরকে জানতেই হয় তোমরা জানো যে 1914 থেকে 1918 প্রথম বিশ্বযুদ্ধ আটাশ জুলাই এগারো নভেম্বর এই ডেটগুলি একটু মনে রাখা বাঞ্ছনীয় আরেকটা ডেট 1918 সালের 8 জানুয়ারি চোদ্দ দফা ১৯১৯ সালের ২৮ জুন ভার্সাই সন্ধি এই আলোচনার আরেকটা ডেট তোমাদের জন্য ইম্পর্টেন্ট সেটা হচ্ছে 1920 সালের 10 জানুয়ারি লিগ অব নেশনস এই অধ্যায়ের এই ডেটগুলো জেনে থাকা খুব জরুরি জানা খুব জরুরি আমরা জানি প্রথম বিশ্বযুদ্ধ 28 জুলাই 1914 সাল থেকে শুরু হয়ে 1918 সালের 11ই নভেম্বর পর্যন্ত লিঙ্গার করে এবং যুদ্ধ শুরুর থেকে শেষ পর্যন্ত তোমার উড্রো উইলসনের 14 দফা আমরা জানবো উড্রো উইলসনের 14 দফা কিন্তু যুদ্ধ শেষ হওয়ার আগেই দ্যাট ইজ 1918 সালের 8 জানুয়ারি আমেরিকার তৎকালীন প্রেসিডেন্ট উড্রো উইলসন দিয়েছিলেন এবং উড্রো উইলসনের 14 দফার শেষ দফায় কিন্তু তোমার এই লিগ অফ নেশনস বা একটা শান্তি সংঘের কথা বলা হয়েছে সেগুলি নিয়ে আমরা একটু আলোচনা করার চেষ্টা করব তো আমরা আসলে আজকে যে বিষয়টা তোমাদেরকে ইনফ্যাসিস দিব যে কনসিকোয়েন্সেস অফ ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার অ্যান্ড অন্যভাবে তোমরা এটা বলতে পারো যে ইম্প্যাক্ট প্রথম বিশ্বযুদ্ধের ইম্প্যাক্ট বা কনসিকোয়েন্সেসের
ফলাফল কী ছিল এই এই বিষয় দুটি নিয়েই আমরা একটু আলোচনা করার চেষ্টা করব আজকে, এবং এই অধ্যায় আজকে শেষ হয়ে যাবে। এই ফাঁকে তোমাদের একটু বলে রাখি যে দ্বিতীয় অ্যাসাইনমেন্ট তোমাদের কিন্তু ফরাসি বিপ্লবের উপর আমি দুটা প্রশ্ন দিব, 20 নম্বর করে 40 নম্বর। এর আগে আমি শিল্প বিপ্লব, প্রথম অ্যাসাইনমেন্ট শিল্প বিপ্লব থেকে দিয়েছিলাম, দ্বিতীয় অ্যাসাইনমেন্ট কিন্তু ফরাসি বিপ্লব থেকে দেব। আর তারপরে যদি আবার তৃতীয় অ্যাসাইনমেন্টের বিষয়গুলি থাকে, যদি এর মধ্যে কলেজ না খুলে তাহলে হয়তো তৃতীয় অ্যাসাইনমেন্টেও আমাদেরকে যেতে হবে, তখন আমি এই অধ্যায়টা টাচ করব। তো যাই হোক, প্রথম বিশ্বযুদ্ধের ফলাফলে আমরা জানি যে ব্যাপক ক্ষয় সাধন হয়েছে, প্রচুর মানুষ মৃত্যুবরণ করেছে, রাস্তাঘাট, বাসা বাড়ি, বিল্ডিং, মানুষ, প্রচুর মানুষ, অন্তত 7 কোটি মানুষের প্রাণহানি হয়েছে বলে তোমরা বিভিন্ন সূত্র থেকে জেনেছ। খোদ জার্মানিতেই 1 কোটি মানুষের মৃত্যুবরণ হয়েছে, এবং জার্মানিকে যুদ্ধ শেষেও কিন্তু জার্মানিকে ত্রিপক্ষীয় আতাত গোষ্ঠী ত্রিশক্তি চুক্তিকে তথা জার্মানিকে কোণঠাসা করে রেখেছিল, এবং যুদ্ধ শেষ হওয়ার পরেও 2 বছর তাকে অবরোধ করে রাখা হয়েছিল। এবং এই কারণে একটা সূত্রে আমরা জানতে পারি যে প্রায় 7 থেকে 8 লাখ শিশু এবং বৃদ্ধ পুষ্টিহীনতায় মারা যায়। এটা আমরা জেনে থাকব, এটা একটা ফলাফলের মধ্যে আমরা আসবে যে এর ব্যাপক ক্ষয়ক্ষতি, প্রথম বিশ্বযুদ্ধের ফলে ইউরোপে ব্যাপক ক্ষয়ক্ষতি সাধিত হয়, বিশেষ করে জার্মানির ক্ষতি বেশি হয়ে যায়। যদিও ত্রিপক্ষীয় আতাত গোষ্ঠী জার্মানিকেই যুদ্ধের জার্মানিকে একমাত্র জার্মানির কারণেই যুদ্ধ হয়েছে বলে তারা প্রতিমান করে, তো শুধুমাত্র জার্মানি এটার জন্য আসলে দায়ী ছিল না, কম বেশি সবাই, মানে এক হাতে তো তালি বাজে না, যে কোনো একটা যুদ্ধ সংগঠিত হওয়ার পেছনে জার্মানি হয়তো বেশি দোষী হয়ে হতে পারে, কিন্তু ত্রিপক্ষীয় আতাত তারা বলছে যে একমাত্র জার্মানির কারণে যুদ্ধ সংগঠিত হয়েছে, এবং এই কারণে জার্মানিকে প্রচুর ক্ষতিপূরণের শর্তের জালে তারা আটকা পড়ে থাকে। এটা একটা ফলাফল। আরেকটা ফলাফলের দিকে আমরা যাব যে ইউরোপে ব্যাপক একটা ধ্বংসযজ্ঞ, এবং সেখান থেকেই আমেরিকার প্রেসিডেন্ট উনি মনে মনে চাচ্ছিলেন যে এই ধরনের যুদ্ধ বিগ্রহ থামানোর জন্য একটা শান্তি সংঘ। এবং তোমরা জেনে থাকবে যে যুদ্ধের শেষের দিকে, মানে যুদ্ধ শেষ ডিউরিং দ্য ওয়ার, উড্রো উইলসন কিন্তু তার 14 দফা পেশ করেছিলেন, এবং জার্মানি কিন্তু এই 14 দফার দিকে তাকিয়েই তারা সারেন্ডার করে। তার কারণে 14 দফার মধ্যে একটু মানবিকতা ছিল, অত কঠোরতা ছিল না, কিন্তু উড্রো উইলসনের 14 দফা আবার ত্রিপক্ষীয় আতাত, মানে জার্মানির অপোনেন্ট যে গ্রুপটা ছিল, তারা কোনোভাবেই এটাকে মানছিলেন না যে উড্রো উইলসনের 14 দফার আলোকেই শুধুমাত্র বিচার করা হবে না, আরও আরও কঠিন শর্ত তারা দিয়েছিল। ক্ষতিপূরণ সমস্যা তোমরা জেনে থাকবে, এটা তোমার অনার্স লেভেলে ক্ষতিপূরণ সমস্যা, ইটস এ বিগ প্রবলেম, প্রবলেমস অফ রেপারেশন, ক্ষতিপূরণ সমস্যা। মানে জার্মানিকে তারা এই যুদ্ধের জন্য এককভাবে দায়ী করে, জার্মানির উপর ক্ষতিপূরণ, মানে জার্মানিকেই 100% ক্ষতি পূরণ করতে হবে, এই ধরনের একটা কন্ডিশন তাদের উপর চাপিয়ে দেয়, মানে আনবেয়ারেবল, যেটা বহনযোগ্য নয় সেটা বহন করার জন্য, জার্মানির উপর চাপিয়ে দেওয়ার জন্য তারা চেষ্টা করে। ক্ষতিপূরণ সমস্যা এটাও একটা কনসিকোয়েন্সেসের মধ্যে ফেলতে পারো। আর দ্বিতীয় যে ফলাফল, অর্থনৈতিকভাবে কিন্তু আমেরিকা একটা পরাশক্তি হিসেবে আবির্ভূত হয়,
এবং দ্বিতীয় বিশ্ব প্রথম বিশ্বযুদ্ধের পরে কিন্তু অর্থনৈতিকভাবে যেমন আমেরিকা শক্তিশালী হয়, সাইড বাই সাইড তৎকালীন সময়ে সোভিয়েত ইউনিয়ন বর্তমান রাশিয়া, এই দুইটা দেশ কিন্তু পরাশক্তি হিসেবে পৃথিবীতে আবির্ভূত হয়। এবং আমেরিকার পলিসি বরাবরই এরকম যে যেখানে যুদ্ধ বিগ্রহ হবে সেখানে তারা আর্থিকভাবে বিভিন্ন কন্ডিশনে সাহায্য সহযোগিতা কিংবা অস্ত্র দিয়ে, অস্ত্র বিক্রি করে তারা তাদের অর্থনৈতিক কর্মকাণ্ডকে সমৃদ্ধি করে। আমেরিকার এই ধরনের পলিসি সে তখন থেকে, প্রথম বিশ্বযুদ্ধ থেকেই আমরা দেখতে পাই, এবং অর্থনৈতিক পরাশক্তি হিসেবে কিন্তু আমেরিকার আবির্ভাব ঘটে। এবং রাজনৈতিক এবং অন্যান্য শক্তি পাওয়ার, মানে পাওয়ারের ক্ষেত্রে আমেরিকা এবং রাশিয়া, মানে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন বর্তমান রাশিয়া, দুটা পরাশক্তি হিসেবে আবির্ভূত হয়, যেটা আমরা তাদের এই যে দ্বিমেরুভিত্তিক যে শক্তি বাইপোলার সিস্টেম তখন থেকেই শুরু হয়, যেটা আমরা 1991 সাল পর্যন্ত সোভিয়েত ইউনিয়ন ভাঙা পর্যন্ত দুই পরাশক্তির স্নায়ুযুদ্ধের মাধ্যমে তাদের বিভিন্ন কর্মকাণ্ড আমরা অবলোকন করি। 1991 সালের পর সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর, যেটা আমরা পরবর্তীতে আলোচনা করব, সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর কিন্তু পৃথিবী ইউনিপোলার সিস্টেম, দ্যাট ইজ এক মেরু কেন্দ্রিক, মানে বর্তমান বিশ্বে আমেরিকা সুপার পাওয়ার, ওয়ান অ্যান্ড অনলি পাওয়ার হিসেবে আবির্ভূত হয়। তো যাই হোক, এইটা একটা ফলাফলের মধ্যে আমরা রাখতে পারি। আরেকটা হচ্ছে যে মানচিত্রের ব্যাপক পরিবর্তন। প্রথম বিশ্বযুদ্ধের আগে জার্মানি যে সমস্ত অঞ্চলগুলি তারা তাদের নিজেদের দখলে রেখেছিল এবং অন্যান্য দেশও যে সমস্ত তাদের নিজেদের দখলে অবৈধভাবে রেখেছিল, সেগুলির একটা সেটেলমেন্ট এই প্রথম বিশ্ব এই ভার্সাই সন্ধিতে আসে। তো যাই হোক, এই মানচিত্রে বিশেষ করে তোমার এই প্রথম বিশ্বযুদ্ধের আগে যে জার্মানির যে উপনিবেশগুলি ছিল এশিয়ায় এবং আফ্রিকাতে, সেগুলি তাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয় এবং ফ্রান্সে ওই যে আলসেস লরেন, যে ইম্পর্টেন্ট প্লেস, সেটা ফ্রান্সকে ফিরিয়ে দেওয়া হয়। তার মানে প্রথম বিশ্বযুদ্ধের একটা ফলাফল হিসেবে আমরা বলতে পারি যে মানচিত্রের ব্যাপক পরিবর্তন। আরেকটা কারণ ফলাফলের মধ্যে তোমরা ইয়া করতে পারো যে আধুনিক যন্ত্রপাতি আবিষ্কার এবং অস্ত্র ব্যবসা, অস্ত্রের প্রতিযোগিতা, এটা কিন্তু ব্যাপকভাবে শুরু হয়ে যায়। তবে প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে ইউরোপীয় শাসক বর্গের মধ্যে নৈতিকতার একটা বেশ অবক্ষয় আমরা লক্ষ্য করি। তারা জানে যে এটা মিথ্যা, তারপরেও সেটা মিথ্যা এই খবর বিভিন্ন তাদের পত্রপত্রিকায় ছড়িয়ে তাদের প্রোপাগান্ডা বিভিন্নভাবে শুরু করে। তো তাদেরকে এই কারণে আমরা বলতে পারি যে প্রথম বিশ্বযুদ্ধের ফলে মানুষের মধ্যে নৈতিকতার অবক্ষয় ব্যাপকভাবে ঘটে। আরেকটা ফলাফলের মধ্যে তোমরা একটা ভাইটাল একটা কনসিকোয়েন্স, সেটা হচ্ছে রাজতন্ত্রের অবসান। প্রথম বিশ্বযুদ্ধের পূর্বে কিন্তু জার্মানি, অস্ট্রিয়া, রাশিয়া, তুরস্ক, অটোমান সাম্রাজ্য, তুরস্কের অটোমান সাম্রাজ্য, এই সমস্ত রাজবংশের কিন্তু ভেঙে তছনছ হয়ে যায় এবং ইউরোপের তোমার প্রজাতান্ত্রিক সিস্টেম, যেটা প্রথম বিশ্বযুদ্ধের ফলে এই প্রজাতান্ত্রিক সিস্টেম চলে আসে। এটা একটা বড় ধরনের পরিবর্তন বা ফলাফল বা কনসিকোয়েন্সেস, যেটাই বলো এটা আমরা বলতে পারি। পরবর্তীতে এই প্রজাতান্ত্রিক সিস্টেম কোনো কোনো দেশে আবার একনায়কতন্ত্রে চলে আসে। তার শ্রেষ্ঠতম এবং প্রধানতম উদাহরণ হিসেবে তোমরা জার্মানিকেই বলতে পারো। পরবর্তীতে হিটলার জার্মানির হাল ধরেন, জার্মানির দায়িত্ব নেন এবং সাইড বাই সাইড ইটালিকে বলতে পারো, বেনিতো মুসোলিনির ফ্যাসিস্ট দল, তারপর এই দুটা দেশ জার্মানি এবং ইটালি পরবর্তীতে কিন্তু তোমার একনায়কতান্ত্রিক শাসন ব্যবস্থা এই দুটো দেশে চলতে থাকে। দিস আর অল অ্যাবাউট দ্য প্রথম বিশ্বযুদ্ধের ফলাফলের মধ্যে তোমরা এই জিনিসগুলি নিয়ে আসতে পারো। তো তারপর
যেটা বললাম যে উড্রো উইলসনের চোদ্দো দফার মধ্যে, কিন্তু চোদ্দো দফার শেষ দফায়, মানে 14 পয়েন্টস, আমরা ইংলিশে বলি এটাকে 14 পয়েন্টস, এই 14 পয়েন্টসের 14 নম্বর পয়েন্টসে কিন্তু বিশ্বে এই ধরনের ভয়াবহ যুদ্ধ যেন আর না ঘটতে পারে, সেজন্য কিন্তু একটা শান্তি সংঘের কথা বলা হয়েছে। এবং সেই কারণেই কিন্তু ভার্সাই সন্ধি, যেটা 1919 সালের 28 জুন স্বাক্ষরিত হলো, তারপর 1920 সালে 10 জানুয়ারি লিগ অফ নেশনস নামে একটা শান্তি সংঘ, শান্তি সংঘ, তার মানে উড্রো উইলসনের 14 পয়েন্টসের 14 নম্বর পয়েন্টসের আলোকে, সুপারিশের আলোকে কিন্তু 1920 সালের 10 জানুয়ারি শান্তি সংঘ, যেটা লিগ অফ নেশনস নামে পৃথিবীতে আবির্ভূত হয়। লিগ অফ নেশনসের কারণে আমরা দেখি, এই কারণে তোমার কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ সংঘটিত হতে, কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন আমরা পড়ব 1939 সালে, দ্যাট ইজ 1920 সাল থেকে 1939 সাল পর্যন্ত, লিগ অফ নেশনসের কারণেই কিন্তু আমরা এই কয়েকটা বছর আমরা যুদ্ধ থেকে দূরে থাকতে পারি। তবে এটা বলতে পারি যে জার্মানিকে যেভাবে কোণঠাসা করে রাখা হয়েছিল সেটা কিন্তু একমাত্র এই ভার্সাই সন্ধির যে কঠোর শর্তগুলি, এইটা জার্মানির জন্য কিন্তু কোয়াইট আনবেয়ারেবল ছিল, বিশেষ করে ক্ষতিপূরণ সমস্যা এবং বেশ কিছু মানে এমন কিছু শর্ত জার্মানির ঘাড়ে চেপে দেওয়া হয়েছিল যেটা জার্মানির জন্য কিন্তু খুবই আনবেয়ারেবল ছিল। মানে একজন মানুষ, সিম্পলি একটা উদাহরণ দিয়ে যদি বলি যে একজন মানুষ যদি 10 কেজি ওজন নিয়ে যেতে পারে, সেখানে যদি 70 কেজি বা 80 কেজি ওজন দেওয়া হয় তাহলে কি সে বেয়ার করতে পারবে? নিশ্চয়ই না। কিন্তু জার্মানিকে এ ধরনের একটা কঠিন শর্তের মুখে রেখেছিল, এবং সে কারণেই জার্মানিতে কিন্তু এক না এক তন্ত্রের সম্ভাবনা আমরা আস্তে আস্তে দেখতে পারি। ভার্সাই সন্ধির ঐতিহাসিকগণ ভার্সাই সন্ধিকে ব্যাপকভাবে সমালোচনা করেছেন, তার কারণ এটা কিন্তু আসলে জার্মানি এই যুদ্ধের জন্য এককভাবে আসলে তাকে দায়ী করা যাবে না। বেশিরভাগ ক্ষেত্রে জার্মানির উগ্রতা এবং সাম্রাজ্যবাদী যে মনোভাব যেটা ছিল সেটার কারণে প্রথম বিশ্বযুদ্ধ সংঘটিত হয়েছিল, সেটা ঠিক। কিন্তু ওই যেটা আবার বলি যে এক হাতে তো তালি বাজে না, শুধুমাত্র জার্মানিকেই প্রথম বিশ্বযুদ্ধ সংগঠনের পিছনে একমাত্র দায়ী করা হবে এটা আসলে যুক্তিযুক্ত না। এই কারণে পরবর্তীতে ভার্সাই সন্ধিকে ব্যাপকভাবে সমালোচনার মধ্যে নিয়ে আসে ঐতিহাসিকগণ, এবং এই কারণেই জার্মানি বলা হয়, তোমরা অনার্স লেভেলে গিয়ে ইতিহাসে যখন পড়বে তখন দেখতে পারবে, এখানে আসলে ওই ডিপলি ওইভাবে আলোচনা করা হবে না যে ভার্সাই সন্ধির মধ্যেই কি দ্বিতীয় বিশ্বযুদ্ধের বীজ নিহিত ছিল, এই ধরনের প্রশ্নের অ্যান্সারগুলি করার জন্য, মানে এগুলি ডিটেলস পড়ার জন্য আমরা অনার্স লেভেলে তোমরা এগুলি পড়বে, সেগুলি এখানে পড়ার যাবে না, পড়ার কোনো স্কোপ নেই। তারপরে তোমরা একটু স্লাইটলি জেনে থাকবে যে আমরা এটা জানি যে প্রথম ভার্সাই সন্ধির মধ্যেই, প্রথম বিশ্বযুদ্ধের পরে যে ভার্সাই সন্ধি, সেই ভার্সাই সন্ধির মধ্যেই দ্বিতীয় বিশ্বযুদ্ধ সংঘটিত হওয়ার বীজ নিহিত আছে, এইটাও কিন্তু আমরা পরবর্তীতে ফলাফল হিসেবে এটাকে আমরা বিবেচনায় নিয়ে আসতে পারি। তো যাই হোক, দিজ আর অল অ্যাবাউটস তৃতীয় অধ্যায়ের মোটামুটি আমি আজকে ইটি টানলাম। তোমরা 2-1 দিনের মধ্যেই সেকেন্ড অ্যাসাইনমেন্টের প্রশ্ন পেয়ে যাবে, 20-20-40 করে। প্রথম অ্যাসাইনমেন্টের উত্তর তোমরা যারা দিয়েছ ভালোই মোটামুটি, আরও একটু যত্ন সহকারে, যেহেতু তোমাদের মধ্যে কোনো টাইম বাউন্স নেই, ব্যাপক সময়, যেহেতু দেখে শুনে কাগজের অ্যাজ পার ডিরেকশন, কাগজের যে মাপটা সেই মাপে তোমরা সুন্দরভাবে হাতের লেখা সুন্দর করার চেষ্টা করবে, এবং আরও বেশি পয়েন্টসের আগে ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, বাংলা এগুলি কিন্তু আসলে মানে খুব কম উত্তর দিলে হয় না, তোমরা জেনে থাকবে এগুলি আসলে খুব ডিটেলস লিখতে হয়, অনেক পয়েন্টসের আলোকে লিখতে হয়, তাহলেই কিন্তু তোমরা প্রচুর নাম্বার সিকিউর করতে পারবে ফাইনালি। আর
স্কুল কলেজ হয়তো খুলবে মেয়ের দিকেই, মানে ইউনিভার্সিটির যে ডেটটা সরকার বাহাদুর যেভাবে ইউনিভার্সিটি মহোদয় খোলার ঘোষণা দিয়েছেন, হয়তো সেই সময় আমাদের স্কুল কলেজ খুলবে। তারপর তো তোমাদের সাথে আমাদের দেখা হবে, দেখা হলে তোমরা তোমাদের এই ভয় ভীতি হয়তো আরও কেটে যাবে। সামনের যে এক্সামগুলি, বিশেষ করে ফাইনাল এক্সামের জন্য তোমরা বিচলিত হওয়ার কোনোই কারণ নেই। তোমরা বাসা বাড়িতে বই, প্রচুর বই পড়বে, বিভিন্ন অধ্যায়গুলি থরলি রিডিং পড়বে এবং সেই নোটস লিখতে থাকবে, এবং যেখানে তোমাদের প্রবলেম সেগুলিকে একটু নোট ডাউন করে রাখবে। সেগুলি পরবর্তীতে ক্লাসে যখন তোমাদের সরাসরি তোমাদের সাথে আমাদের দেখা হবে, তখন সেই বিষয়গুলি নিয়ে ব্যাপকভাবে আলোচনা করার সুবিধা হবে। আর ভার্চুয়াল ক্লাসে খুব বেশি, মানে ওয়ান ওয়ে, মানে আমি শুধু বলেই যাচ্ছি, রিসিপ্রোকেশন কিছু নেই, মানে আদান প্রদান নেই, মানে তুমি ক্লাসে জিজ্ঞেস করার কোনো সুযোগ নেই, শুধু আমি বলেই যাচ্ছি বলেই যাচ্ছি। কাজে এখান থেকে যে যদি কোনো প্রবলেম তোমাদের মনে হয়, সেখান থেকে একটু নোট ডাউন করে রাখবে এবং গো থ্রো, মানে প্রচুর পড়তে হবে তোমাদের, প্রচুর পড়লেই তোমাদের প্রবলেমগুলি ভিতরে ফিল করতে পারবে এবং সেগুলি নোট ডাউন করে পরবর্তীতে ক্লাস ওপেন হলে আমরা সেগুলি ডিসকাশনের মাধ্যমে সেগুলি সমাধান করার চেষ্টা করব। যাই হোক, তোমরা ভালো থেকো এবং পড়াশোনা করতে হবে, প্রচুর প্রচুর বই পড়তে হবে। তো আল্লাহ হাফেজ, আমি আজকে ক্লাস এখানেই শেষ করি। হ্যাঁ, থ্যাংক ইউ, তোমাদের দেখা হবে।